অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি ডাক্তার জাকির নায়েক এবং তার পরিবার এবং ডাক্তার জাকির নায়েকের আত্মীয় স্বজনের 16,40,00,000 টাকা বাজেয়াপ্ত করেছে বর্তমান ভারত সরকার। আজকে আজ হচ্ছে 20 জানুয়ারি 2019 সাল এবং আজকে এই কাজটি করেছে বর্তমান ভারত সরকার। বর্তমান ভারত সরকারের কেন্দ্রীয় তদন্তকারী আইন প্রয়োগকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নির্দেশে এই কাজটি করা হয়। নানান ধরনের মিথ্যা মামলা, মিথ্যা অপপ্রচার এবং অর্থনৈতিক কেলেঙ্কারিকে প্রাধান্য দিয়ে অবৈধভাবে কেস করে ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে এবং তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে কাজগুলো করে বর্তমান ভারত সরকার এই কাজটি করেছে। এই নিয়ে সর্বমোট 3 বার ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে এই কাজগুলো করে বর্তমান ভারত সরকার প্রায় 51 কোটি টাকা উপার্জন করেছে। অর্থাৎ 51 কোটি টাকা তারা ডাক্তার জাকির নায়েক এবং ডাক্তার জাকির নায়েকের পরিবার এবং অলসো ডাক্তার জাকির নায়েকের আত্মীয় স্বজনের কাছ থেকে তারা বাজেয়াপ্ত করেছে। এই বিষয়গুলো বর্তমান ইন্ডিয়ার নিউজ চ্যানেলগুলোতে অনেক পরিমাণে ভাইরাল হচ্ছে এবং তাদের যে সংবাদপত্র মিডিয়াগুলোতে আছে সেগুলোতে অনেকটা ভাইরাল হয়েছে। চলুন আমরা দেখে আসি এই বিষয়ে টিভি চ্যানেলগুলো কি বলছে। In a major crackdown on controversial Islamic preacher Zakir Naik, enforcement directorate attached his properties worth over 16 crore rupees under the Money Laundering Act. The properties have been attached in Mumbai and Pune. According to the probe agency, Naik received funds to the tune of 49.2 crore rupees in his NRE bank account from Dubai. The enforcement directorate claimed that the origin of these deposits was from unknown sources. It alleged that he used the accounts of his scheme to disguise the origin of funds and real ownership of properties he purchased. Okay, fine. এখন যদি ঘটনার আসল বিষয়বস্তু বলতে যাই তাহলে আমাকে বলতে হবে 2016 সালে, অর্থাৎ যখন ডাক্তার জাকির নায়েকের জনপ্রিয়তা অনেক, যখন ডাক্তার জাকির নায়েক হিন্দু ধর্মের বিভিন্ন উদ্ধৃতি দিয়ে স্রষ্টার ধারণা অর্থাৎ স্রষ্টা যে এক এই ধারণাকে একদম প্রমাণিত করেছে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসলে এই সত্যিকারের শেষ নবী, শেষ ঋষি বা কল্কি অবতার এই বিষয়টি প্রমাণ করেছিল, তখন অসংখ্য হিন্দু ইসলাম ধর্মে কনভার্ট হয়েছিল, অর্থাৎ হিন্দু থেকে মুসলিম হয়ে গিয়েছিল এবং এই বিষয়টি বিজেপি সরকার দেখে তখন ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে একাধিক মামলা দেয়, উগ্রবাদী মামলা দেয় এবং এক্ষেত্রে আরো অগ্রগণী ভূমিকা পালন করে শ্রী শ্রী রবিশঙ্কর, যিনি ডাক্তার জাকির নায়েকের সাথে ডিবেটে খুব খারাপভাবে হেরেছিল, তিনিও ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে একাধিক মামলা দেয় এবং এই মামলাগুলো দেওয়ার কারণে ডাক্তার জাকির নায়েকের যে প্রচারিত সম্প্রসারিত যে চ্যানেলটি ছিল পিস টিভি, সেই টিভিটি বন্ধ করতে হয় এবং তার যে সংগঠনটি ছিল অর্থাৎ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন IRF সেটিও বন্ধ করে দেওয়া হয় এবং এভাবে নানান ধরনের মামলা, হুমকি, ধামকি, জীবনের ভয়ে একসময় ডাক্তার জাকির নায়েক অতিষ্ঠ হয়ে 1 জুলাই 2016 সালে তিনি ভারত থেকে মালয়েশিয়ায় চলে আসেন এবং তৎকালীন মালয়েশিয়ান সরকার তাকে মালয়েশিয়ার সিটিজেনশিপ দেয় এবং মালয়েশিয়ার লোকজন ডাক্তার জাকির নায়েককে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, যেটা আমরা বাংলাদেশের লোকেরাও করতে পারি না। সো এই বিষয়গুলোকে সামনে রেখে অর্থাৎ এই বিষয়গুলোকে মাথায় রেখে বিজেপি সরকার এখনও ডাক্তার জাকির নায়েকের পিছনে এরকমভাবে শত্রুতা করে যাচ্ছে এবং তাকে নানানভাবে পৃথিবীর মানুষের কাছে খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছে। সে যাই হোক, ডাক্তার জাকির নায়েকের একটা সাক্ষাৎকারে অর্থাৎ ডাক্তার জাকির নায়েকের সাথে আমাদের বাংলাদেশের যে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি একবার দেখা করেছিলেন ওনার, অর্থাৎ শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা লেকচারে আমি এই কথাটি শুনেছি। সে বলেছে, আমি ডাক্তার জাকির নায়েকের কাছে দেখা করতে গেলাম এবং তাকে বললাম আপনি কি আর ভারতে ফিরে যাবেন না, তখন তিনি বলল যে আসলে ভারতে আমি যেতে পারছি না এই কারণে যে শ্রী শ্রী রবিশঙ্কর অর্থাৎ ডাক্তার জাকির নায়েক আপনার আমাদের যে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওনাকে বলেছিল যে ভারতের শ্রী শ্রী রবিশঙ্কর তার জনপ্রিয়তা অনেক, সে আমার সাথে ডিবেটে হারে এবং হারার পর তিনি আমার বিরুদ্ধে অনেক ধরনের মামলা করে এবং তার যে মানে যে ফলোয়ার্স আছে অর্থাৎ তার যে যাকে মানে যারা তার অনুসরণ করে তাদেরকে মানে আমার পিছনে অনেকভাবে উস্কানি দেয় এবং একটা পর্যায়ে এমন হয় যে আমার ওখানে আসলে থাকা, বেঁচে থাকাটাই একটা মানে দায় হয়ে যায়। সো আমি এখন আসলে বাধ্য হয়ে মালয়েশিয়াতে আছি, না হলে নিজের দেশেই থাকতাম। অর্থাৎ সেই শ্রী শ্রী রবিশঙ্কর, যে ভিডিওটি আপনারা ইউটিউবে খুঁজে পাবেন না, আমি সেদিন একটি ভিডিও আপলোড দিয়ে বলেছি যে আসলে এই ভিডিওটি আপনারা শ্রী শ্রী রবিশঙ্কর ভার্সেস ডাক্তার জাকির নায়েক এই ভিডিওটি আপনারা পাবেন, ফেসবুকে সার্চ দিলেই পাবেন কিন্তু ইউটিউবে পাবেন না। অর্থাৎ এত খারাপভাবে হেরেছে এবং হারার পরে তিনি সেখানকার হিন্দু জনগোষ্ঠীদের সবাইকে ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে এমনভাবে লেলিয়ে দিয়েছে যে ডাক্তার জাকির নায়েক তার নিজের দেশেই থাকতে পারছে না এবং অবস্থাটা এমন হয়েছে যে এখনও ডাক্তার জাকির নায়েকের সম্পত্তি সব বাজেয়াপ্ত করা হচ্ছে, যেন ডাক্তার জাকির নায়েক কোনোদিনও আর ওইখানে যে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে না পারে। এভাবে নানানভাবে ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে উস্কানি দিয়ে নানান ধরনের নানান কিছু করে তাকে সমাজে হেয়প্রতিপন্ন করার যে চেষ্টা এই অমুসলিম মিডিয়াগুলো করছে সেগুলো আসলেই খুবই নিন্দাজনক, খুবই ধিক্কারজনক। যে মানুষটার কারণে পৃথিবীর এতগুলো লাখ লাখ মানুষ মুসলিম হয়েছে, আপনি চিন্তা করতে পারেন ডাক্তার জাকির নায়েকের লেকচার দেখে পৃথিবীতে লাখ লাখ মানুষ মুসলমান হয়েছে,
এবং যে লাখ লাখ মানুষের মধ্যে হয়তো একসময় পৃথিবীতে কোটি কোটি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে, সেই মানুষটাকে হয়তো আমাকে আমার আজকে যারা ভিডিও দেখছেন তারা হয়তো অনেকে ডাক্তার জাকির নায়েককে পছন্দ করেন না, আমি ব্যাপারটি একদম ক্লিয়ারলি জানি, কারণ অনেকেই আছেন ডাক্তার জাকির নায়েককে দেখতে পারেন না এবং একদম না বুঝেই তারা এই কাজটি করেন, না বুঝেই অন্য মানুষের মুখ থেকে শুনে। যাই হোক, সেই বিষয়ে হয়তো অন্য আরেকদিন ভিডিও আপলোড দেওয়া যাবে, কিন্তু আজকের বিষয়টি আসলেই খুবই একটি মানে ইমোশনাল একটি বিষয় যে ডাক্তার জাকির নায়েকের নিজের সম্পত্তি, তিনি অনেক সম্ভ্রান্ত পরিবারের একজন মানুষ এবং তার শুধু সম্পত্তি না, তার আত্মীয় স্বজন যারা ছিল তাদেরও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং এটা আসলে আমি মনে করি এটা একটা নিন্দাজনক ব্যাপার, এটা একটি খুব গর্হিত একটা অপরাধজনক ব্যাপার। আল্লাহ তাআলা যেন ওনাকে ইসলামের প্রচার প্রসার করার জন্য আরও অনেক দূর এগিয়ে নিয়ে যায়, সেই বিষয়গুলো আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।